ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ জয়নুল বাবলু ভাই মোবাইল নম্বর হল সিক্স জিরো টু ফোর জানতে চেয়েছেন যে লিখিতভাবে একটা রুকুতে কয়েকটি দোয়া পরা যাবে আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল্লাহাবাদ সম্মানিত আবেদিন ভাই রুকু এবং শেষদা নামাজটা পুরোটাই আবাদত দোয়াটা আবাদত হলো মেন দোয়া মুখুল দোয়া হলো মেইন আবাদতাদতের মগজ বাবাদতের মূল সুতরাং আল্লাহর কাছে আবদত করবেন এটা গণনা কি আছে একবার দুইবার কি আছে যদি ইমামের সাথে পড়ে তখন সংক্ষিপ্তভাবে পড়তে হয় কারণ সবার ওখানে প্রয়োজন আছে সবাই শব্দ দোয়া পড়তে পারেন ইমামের সাথে সংক্ষিপ্ত পড়তে হয় কিন্তু আপনি যখন একা পড়বেন তখন আপনি যত খুশি আল্লাহর কাছে দোয়া করতেই পারেন পড়তেই পারেন করতেই পারেন সোহান আর বেলা আজিম এটা তো আমরা সাধারণত জানি সবাই এটা ছাড়াও আরও রুকুতে দোয়া আছে আপনি যদি সবগুলো বারবার পড়েন বারবার পড়েন তাহলে যায় যাচ্ছে যেমন আমি কয়েকটি দোয়া এখানে উল্লেখ করছি রুকুর আর রুকুতে আল্লাহর বরতে স্বীকার করা হয় যেন আল্লাহ নবী সাল্লাহাম বলছেন ফাইনাল রুকু আফা আফা আজিম ফিহি রব্বা কুম রুকুতে সেখানে তোমার রবের বা তোমাদের রবের পুরুষ এই বরত্ব বেশি বর্ণনা করো যেমন সুমান রবেল আজিম আছে তারপর দুই সুবহান কাল্লাহ রব্বান ও বিহান কাল্লাহ মগফিলি এটা রুকু সিদ্ধ উপায় পড়া যাবে তারপর সুবহান কুদ্দুসুন রব্বুল মালাই ইখত রো এটাও রুকু সিদ্ধা পড়া যাবে

কদামি এই যে এরকম রুকুর এরকম দোয়া আছে তারপর রুকুতে আল্লাহ সুহানা তাআলার বরত্ব স্বীকার করা এই সমস্ত দোয়ার মাধ্যমে আল্লাহনবী সাল আল্লাহ এই তারাবীর ব্যাপারে যে আয়সলাজ হা বলেন যে আল্লাহ রসুল রুকুতে এত লম্বা করেছেন এবং সে এত লম্বা করেছেন হুসনে হিননা এটার এত লম্বা এবং এত সুন্দর সুন্দরকাছে এই সম্পর্কে প্রশ্ন করিও না রুকুতে গেলে মনে হয় তো রুকুতে করতে ভুলে গেছেন সেজদাতে গেলে মনে হয় শেষ পড়তে ভুলে গেছেন তো এবাদত বলি যত পর গা আল্লাহকে ডাকা যায় ততই তো ভালো অনেক মানুষের সব মানবা আল্লাহ একবার বলে উঠে যায় দুইবার বলে উঠে যায় পরে এগুলি উচিত না একবার বলেও হক আদায় হয়ে যাবে তারপর এগুলি বেশি বলার চেষ্টা করতে হবে আল্লাহ আমাদের সঠিকভাবে সুন্দরভাবে আমল করার তফিক দান করুন তালা নবিনা মহম্মদ আসসালাম আলাইকুমতল্লা ববরাকাত